বন্ধুরা আজকে দেখাবো লাউ দিয়ে মুগ ডাল। গরমের সময় এই লাউ খাওয়া তো ভীষণ উপকার, শরীর ঠান্ডা রাখে। আর এই রান্নাটা সবাই করতে পারে, কিন্তু আমি কি করে করি সেটাই আমি আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যদি ভালো লাগে বন্ধু একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবার কড়া গরম হলে মুগ ডালটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নালে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। হয়ে গেছে আমার ডালটা ভাজা। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি কড়ার মধ্যেই জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার ধোয়া। এবার পরিষ্কার জল দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। এবার আমি লাউটা দিয়ে দেব। লাউটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটেছি, ঠিক যেরকমভাবে আলু ভাজা কাটে ওরকমভাবে। এবার ডালের মধ্যে আমি লাউটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে আমি ডাল আর লাউটা সিদ্ধ করব। দেখুন 10 মিনিট পর আমার লাউ আর ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দেখে নেব ডাল আর লাউটা সিদ্ধ হয়েছে কিনা। ডাল আর লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর আমি দেব টমেটো কুচি। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এরপর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার ডালটাকে আমি ফুটতে দেব। দেখুন ডালটা ফুটে গেছে আর লাউ ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে রাখব। দেখুন ডালটা আমি এবার ঢেলে নিলাম। নিয়ে এবার কড়াটা ধুয়ে আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল আর একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি 1/2 চামচ। আর দেব 2টো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেব 1 চামচ আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নিয়ে ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোলে আর আদাটা ভালো করে কষিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এবার ডালটা ঢেলে দেব। দেখুন ডালটা আমি ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ডালটা এবার ভালো করে ফুটতে দেব। আর 1/2 চামচ আমি চিনি দিয়েছি, চিনিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা দিলে কিন্তু ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। और एक बार ये डाल खेये देखें लाउ दिए डाल गरम भातेर साथे दारुण लागे और गरमकाले तो खावा खूब ही उपकार शरीर ठंडा थाकबे। और एरपर देखुन भालो करे नाड़ाचाड़ा करे निये एबार आमी एकटू घी छड़िए देब। निरामिष लाउ डालेर मध्य एकटू घी छड़िए दिले टेस्टटा आरो बेड़े जाए द्विगुण। और आपनारा बंधु अवश्य ट्राई करबेन। হয়ে গেছে আমার নিরামিষ লাউ দিয়ে মুগ ডাল। এবার আমি একটা পাত্রে তুলে নেব। যে কোনো নিরামিষের দিন বা উপোষের দিন এই ডালটা আপনারা রান্না করে খেতে পারেন। আর এর সাথে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম জমে যাবে। বন্ধু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে লাউ দিয়ে ডাল করে গন্ধরাজ লেবুর সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধু ভুলবেন না।